হিতাধিকারী হিন্দুত্বই হব বিজেপির মূল নির্বাচনী অস্ত্র। রাম মন্দিরেই বিজেপিক দিব বিজয়ের বাট, কা বলবৎ করে বিজয় মসৃণ করব বিজেপিয়ে। চারি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট করে দিলে যে উত্তর ভারতত বিজেপি অপ্রতিরোধ, দক্ষিণ ভারতত স্থিতি সবল করব নিলেও রাজস্থান মধ্যপ্রদেশের বিপুল বিজয় 2024 পূর্বে অধিক আত্মবিশ্বাসী করে তুলিছে বিজেপিক। সমান্তরালভাবে বিজেপিয়ে করেছে 2024 লোকসভা নির্বাচনের মূল অস্ত্র। রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ত প্রচারের অন্তিম মুহূর্তত বিজেপিয়ে সবল রূপত উত্থাপন করেছিল হিন্দুত্বর ইস্যু। হিন্দুত্ব আর রাম মন্দিরেই হয়ে পড়েছিল নির্বাচনী প্রচারের মূল বিষয়, যার ইতিবাচক ফলাফল প্রতিফলিত হল দেওবারে ঘোষিত নির্বাচনী ফলাফলত। হিন্দুত্বর বিপরীতে কংগ্রেসে অস্ত্র হিসাবে বাছি লৈছিল জাতিগত জনগণনা আর বিনামূলীয় আঁচনি। কিন্তু হিন্দি বলয়ত জাতিগত রাজনীতিক অতি স্পষ্টক পাছ পেলালে হিন্দুত্বর ইস্যুয়ে। ইয়ার পাছত 2024 সাজু হয়ে আছে বিজেপির পরবর্তী পরিকল্পনা। জানুয়ারি মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মুকলি করব বহু প্রতীক্ষিত রাম মন্দির। রাম মন্দিরক কেন্দ্র করে সমগ্র দেশত ব্যাপক প্রচার অভিযান হাতত লব বিজেপি দলে। বিনামূল্যা তীর্থযাত্রা, রাম মন্দির দর্শনের দরে কার্যসূচী হিন্দুত্বর ঢৌ তুলিবলৈ সর্বত্র প্রকারের চেষ্টা চলাব। আনকি পরবর্তী বাজেটতো অনুরূপ কার্যসূচী ঘোষণার প্রবল সম্ভাবনা আছে। একই সময়তে কা বলবৎ করে হিন্দুত্বক অধিক আগ্রাসী রূপত প্রতিষ্ঠা করারও চেষ্টা চলাব। ইতিমধ্যে গৃহমন্ত্রী অমিত শাহে পশ্চিমবঙ্গ তার মুকলি ইঙ্গিত প্রদান করেছে। গতি 2024 আন সকলো ইস্যুক পাছ পেলাই বিজেপিয়ে যে কেবল হিন্দুত্বর আধারতে প্রতিদ্বন্দ্বিতা করব সেয়া আজির দিনট স্পষ্ট হয়ে পড়ছে। একই সময়তে বাহাল রাখব হিতাধিকারী আঁচনিসমূহ। বিনামূল্যে চাউল যোগান আঁচনির মেয়াদ বৃদ্ধির সমান্তরালভাবে বিজেপি শাসিত রাজ্যসমূহত নগদ ধন প্রদানের আঁচনিসমূহ অধিক বিস্তৃত করে তোলা হব, কিয়নো মধ্যপ্রদেশত 18 বছর শাসনত থাকার পাছতো লালি বেহনা আঁচনিরে মহিলাসকলক নগদ ধন প্রদান করে প্রতিষ্ঠান বিরোধী ঢৌর মোকাবিলা করবলৈ সক্ষম হল শিবরাজ সিং চৌহানের সরকার। হিন্দুত্ব আর হিতাধিকারীর এই সংমিশ্রণ যে অপ্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছে সেয়া আকৌ এবার প্রমাণ হল হিন্দি বলয়ের তিনি প্রধান রাজ্যত। প্রথম সম্পরীক্ষাত অভাবনীয় সফলতা লাভ করার পাছত নিশ্চয় কৃষক সন্মান নিধির ধনের পরিমাণও পরবর্তী বাজেটত বৃদ্ধি করা হব। সন্দেহাতীতভাবে উত্তর ভারতত হিন্দুত্ব আর হিতাধিকারীর রাজনীতি সফল হওয়ার পাছত বিজেপির এই প্রয়োগে দক্ষিণ ভারতত কিমান দূর প্রভাব বিস্তার করবলে সক্ষম হয় সেয়া হব লক্ষণীয়। News Desk Report, The CrossCurrent.